টুনি, আমি কাজে গেলাম। দাঁড়াও না গো, তোমার সাথে আমার একটু কথা ছিল। এই হলো তোমার আরেক সমস্যা। তোমাকে কতবার বলেছি বৌমা, আমার ছেলেটা যখন কাজে বের হবে তখন পিছু ডাকবে না, এতে অমঙ্গল হয়। আমি তো অকারণে ডাকিনি মা, আমি তো একটা কথা বলার জন্যই ডেকেছি। তোমরা থামবে, আমাকে কি বলবে বলো তো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছিলাম কি, সামনে তো বর্ষাকাল আসছে, আজ রাতে আকাশটা অনেক খারাপ ছিল, এদিকে ঘরে চালটা ভেঙে আছে, চালটা না সারালে যে বর্ষাকালে ঘরে থাকতে পারবো না। সেই চিন্তা কি আমার নেই, আমিও তো একটা পাখি নাকি, এক হাতে কাজ করে কয়দিন সামলাবো বলো, তবুও আমি দেখছি কি করতে পারি। এই তো আমার একটা মাত্র ছেলে, কাজ করতে করতে জীবনটা শেষ করলো, বলি কি শুধু আমার ছেলেকে না বলে নিজে কিছু করলেও তো পারো। আমি 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 কি করে করতে পারি মা? সব কিছু কি তোমায় বলে দিতে হবে নাকি? তোমার বাবার বাড়ি থেকে কিছু টাকা আনলেই তো পারো, তাহলে আমার ছেলেটার একটু সাহায্য হতো। আপনি সবকিছু জেনেও এ কথা বলছেন মা? আপনি তো জানেন আমার বাবা নেই, দাদা কোনোভাবে সংসারটাকে সামলাচ্ছে, সেখানে আমি কিভাবে গিয়ে টাকার কথা বলবো মা? তাহলে আর কি, আমার ছেলেটার কপাল খারাপ, কোন কুক্ষণে যে তোমাদের মতো ভিখারির ঘরে ছেলেকে বিয়ে দিতে গেলাম, কে জানে। মিনু টুনটুনি টুনিকে অনেক কথা শুনে সেখান থেকে চলে যায়, আর টুনি সবার আড়ালে চোখের জল ফেলতে থাকে। এভাবে দিন গড়িয়ে বিকেল হয়ে আসে, আর টোনা কাজ থেকে বাড়ি ফেরার সময় বড় রাস্তায় গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আই সৃষ্টিকর্তা, এ তুমি কি সর্বনাশ করলে, আমার ছেলেটাকে এভাবে বিছানায় ফেলে দিলে। এভাবে কাঁদবেন না মা, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, তিনি নিশ্চয়ই সব ঠিক করে দিবেন। চুপ কর আলক্ষী মেয়ে কোথাকার, আজ তোর জন্য আমার ছেলেটার এই অবস্থা। তোকে বিয়ে করে এই ঘরে আনার পর থেকে আমার ঘরের লক্ষ্মী বিদায় নিয়েছে। এ আপনি কি বলছেন মা, আমার জন্য এসব কেন হতে যাবে, আমি তো আমার জীবন দিয়ে এই সংসার আগলে রেখেছি মা। তোকে সকালেই বললাম ছেলেটাকে পিছন থেকে ডাকিস না, পেছন থেকে ডাকার কারণে আজ আমার ছেলের এত বড় ক্ষতি হলো, এখন এই সংসার কে সামলাবে শুনি? আমি সামলাবো মা, আজ থেকে এই সংসার আমি সামলাবো। হায় সৃষ্টিকর্তা, ওখানে তো বলে এলাম সংসার আমি সামলাবো, কিন্তু কিভাবে? তুমি আমার সহায় হও সৃষ্টিকর্তা, আমার সহায় হও। সকালে কাজের খুঁজে বেরিয়েছি, কিন্তু কোনো কাজই তো পেলাম না, এখন আমি কি করব, সবার খাবারের জোগাড় কিভাবে করব? আরে ওখানে তো ভিড় কেন ওমা, ওখানে তো দেখছি খাবার বিতরণ করছে, নিশ্চয়ই গরিব দুঃখীদের খাওয়াচ্ছে, আমি বরং একটু ওখানেই যাই। খাবার আনোনি যে? মা আমি খাবার কোথা থেকে আনবো, কালকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পাইনি, রাস্তা দিয়ে আসার সময় দেখি গরিব দুঃখীদের বিনামূল্যে খাবার দিচ্ছে, তাই ওখান থেকে খাবার নিয়ে কাল আপনাদের খাইয়েছি মা, আর আমি কাল থেকেই তো না খেয়ে আছি মা। তুমি খাওনি, আমি সেটা জানি না কি, আমি তো জানি তুমি খেয়েই এসেছো, আর যখন কিছু করতে পারবে না তাহলে বড় মুখ করে বলতে গিয়েছিলে কেন, তুমি সংসার সামলাবে, এখন আমি কিছু বুঝি না বাপু, আমার ছেলের খাবার কোথা থেকে আনবে, আনো। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়, আর টুনি পুকুর পাড়ে গিয়ে বসে কান্না করতে থাকে। আমার কপালে এসব কেন লিখেছিলে সৃষ্টিকর্তা, কেন? আমি যে আর পাচ্ছি না, এখন বাপের শাস্তি দিচ্ছো তুমি আমাকে। টুনি এভাবে কান্না করতে থাকে আর তার মনের কষ্টের কথাগুলো বলতে থাকে, আর তখনই পুকুরের জল কথা বলে ওঠে। আর কেঁদো না টুনি, আর কেঁদো না, এবার কান্না থামাও। কে কে তুমি? আমি পুকুর, আমি এতক্ষণ তোমার কষ্টের কথাগুলো শুনছিলাম, তাই এখন তোমার সাথে কথা না বলে থাকতেই পারলাম না। আমার কষ্টের
কথা শুনে তুমি কি করবে? আমার কষ্ট বোঝার মতো যে কেউ নেই গো, কেউ নেই। আমি তোমার কষ্ট দূর করার জন্যই তো এসেছি। দাঁড়াও, একে এটা তো একটা হাড়ি। আমি এই হাড়ি দিয়ে কি করব? পেটে ভাত জুটছে না। আর হাড়ি, রান্না করার হাড়ি তো আমার ঘরেও আছে। এটা কোনো সাধারণ হাড়ি নয়। এই হাড়িতে তুমি যা রান্না করবে তা খেতে খুবই সুস্বাদু হবে। আর খাবার ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না তুমি এই মন্ত্রটি পড়ছো। জাদুই হাড়ি, জাদুই হাড়ি, শেষ হয়েছে আমার কাজটি। টুনি পুকুরের দেয়া হাড়ি পেয়ে অনেক খুশি হয়, আর সেই হাড়িতে কুকুর কিছু খাবারও দিয়ে দেয়। আর সেই খাবার টুনি সারাদিন বিক্রি করতে থাকে। হাড়ির সুস্বাদু খাবার খেয়ে সবাই মুহূর্তেই টুনির হাড়ির সামনে লাইন হয়ে দাঁড়ায়। দূর ছাই, আমার আর এই রোজ রোজ একই খাবার খেতে ভালোই লাগে না। কোথাও একটা কোরমা পোলাও খাবো তা না? আমি রোজ স্বপ্নে কোরমা পোলাও মুরগির রান খাচ্ছি। আহা, কি সুস্বাদু খেতে। সেসব তোমার স্বপ্নেই খেতে হবে, বাস্তবে আর খেতে হবে না। কেন কেন হবে না কেন? কারণ তোমার তো আর অল্প দিয়ে হয় না, তোমার সবকিছুই বেশি বেশি লাগে। কি কি বললে? আমি বেশি বেশি খাই? বেশ তবে, যাও এক্ষুনি আমার জন্য পোলাও নিয়ে এসো। আর যদি না এনেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন। না মানে ইয়ে বউ, আমার ভুল হয়ে গেছে। সেই ভুলের শাস্তির জন্যই তোমার এখন পোলাও আনতে হবে। দূর ছাতার মাথা, কেন যে সত্যি কথা বলতে গেলাম। আরে আরে, ওটা তো একটা দোকান দেখতে পাচ্ছি, যাই তো গিয়ে দেখি তো। একই টুনি, তোমার হাড়ির ভেতর থেকে যে পোলাওয়ের গন্ধ ভেসে আসছে। হ্যাঁ কালু দাদা, আজ পোলাও রান্না করেছি, তা দিব নাকি এক প্লেট? হ্যাঁ হ্যাঁ দাও, কিন্তু প্যাকেট করে দিও, আমার বউ খাবে। আমি পোলাও কেনার টাকা কোথায় পাবো? আর টাকা নেই আমার কাছে। টাকা দিয়ে কিনে আনতে না পারো চুরি করে আনবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার পোলাও চাই মানে চাই। কি বললে তুমি? শেষে কিনা তুমি আমাকে দিয়ে চুরি করাবে? হ্যাঁ করাবো, আমার চেয়ে আরো পোলাও চাই। এবার দেরি করো না তো, সন্ধ্যা নেমে আসছে। যাও এবার রাতের আধারে কাজটা সেরে ফেলো। এই তো এখান থেকে সব দেখা যাচ্ছে, ওই তো হাড়ি, ওটাতে হয়তো পোলাও আছে। টুনিরা ঘুমালেই চুরি করব। বৌমা, আজকে কি সব খাবার শেষ হয়েছে? হ্যাঁ মা, আজকে সব খাবার শেষ হয়েছে। আর কিছুদিন পর আপনার ছেলের অপারেশন করাবো। কুকুরের দেয়া ওই হাড়ি না থাকলে যে কি হতো মা? ঠিক বলেছো, জাদুই হাড়ি হওয়াতেই তো আমাদের দিন পাল্টে গেছে। জাদুই হাড়ি? এরা এসব কি বলছে? জাদুই হাড়ি হলে তো এই হাড়ি আমাকে চুরি করতেই হবে। এরপর কালু রাত গভীর হওয়া পর্যন্ত অপেক্ষা করে। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কালু টুনির হাড়িটা নিয়ে চলে যায়। তোমাকে মাথা মোটা বলবো নাকি গাধা বলবো? বলো তো, তোমার কাছে চেয়েছি পোলাও আর এনেছো হাড়ি। আরে গিন্নি, এটা কোনো সাধারণ হাড়ি নয়, জাদুই হাড়ি গো জাদুই হাড়ি। সেজন্যই তো টুনির এত তাড়াতাড়ি সব খাবার বিক্রি হয়ে যায়। তাই নাকি? তাহলে আমরা ওই জাদুই হাড়ি দিয়ে পোলা কোরমা বানাবো আর বিক্রি করব। তা না হয় করব, কিন্তু বউ এই হাড়িতে কিভাবে কি করতে হয় তা তো আমি জানি না। আরে ওসব ভেবো না তো, আমি তো আছি। দাঁড়াও আগে একটু জল দিয়ে দেখি কি হয়। কি বউ, এ কি করলে? এই জল তো আর থামছে না, এভাবে জল পড়লে তো সব ভেসে যাবে। আমি ওকে কিছু বুঝতে পারছি না। বাঁচাও, বাঁচাও আমাদের। কালু আর কাকুলি খাবার বন্ধ করার সেই মন্ত্রটা জানতো না বলে
হাড়ের ভিতর থেকে জল বেরিয়ে পুরো ঘর ভেসে যায়, আর সে জলে ডুবে দুজনেই মারা যায়। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, কালু আর কাকুলের হয়েছে সেই অবস্থা। লোভী হলো তাদের মৃত্যুর কারণ। এদিকে সকাল হতে সেই হাড়ি টুনির ঘরে পৌঁছে যায়, আর টুনি সুন্দরভাবে তার কাজ করে যায়। মা, আজকে আমাকে আর বাধা দিও না, আমি ওখানে না গেলে যে সারা জীবন আমাদের কষ্টে দিন কাটবে। তুই আমার একমাত্র মেয়ে টুনি, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বল তো রে মা। ওসব নিয়ে একদম চিন্তা করো না তো মা, আমি যেখানে যাচ্ছি সেটা হলো শহরের সব থেকে বড় রেস্টুরেন্ট। সেখানে যদি আমি মনোযোগ দিয়ে কাজ করি তাহলে তারা আমাকে অনেক ভালো বেতন দিবে, আর তখন আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে রে মা, কিন্তু তুই আমাকে কথা দে, তুই রোজ আমাকে ফোন করবি। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে রোজ ফোন করব, তুমি কোনো চিন্তা করো না মা। মায়ের থেকে অনুমতি পেয়ে টুনি শহরে যাওয়ার প্রস্তুতি নেয়। টুনির বাবা ছিল না, তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতো আর টুনিকে পড়াশোনা করিয়েছে। আমি তাহলে যাচ্ছি মা। যাচ্ছি বলতে নেই রে মা, বল আসি। সাবধানে যাবে কিন্তু রে মা। হ্যাঁ মা, কিন্তু তুমিও সাবধানে থেকো, আর তুমি কোনো কাজে যাবে না, আমি যে টাকা পাঠাবো তাই খাবে, এ আমি বলে দিলাম। আসুন টুনি আসুন, আজকে আপনার প্রথম দিন, তাই আমি আপনাকে কিচেন দেখিয়ে দিচ্ছি। সুখি, ইনি হচ্ছে মিস টুনি, আমাদের কিচেনে নতুন, তুমি তাকে বুঝিয়ে দিও কেমন। ঠিক আছে স্যার। আমার বইয়ে গেছে এই কি মেয়েটাকে সব বুঝিয়ে দিতে। দিদি, আমি কি কাজ করব? যদি বুঝিয়ে দিতেন তাহলে আমি কাজ শুরু করতাম। বেশি কথা বলবে না বুঝলে, আমি তোমার চাকর নই, এখানে দাঁড়িয়ে থেকে দেখো কে কি কাজ করে তাহলেই বুঝবে, বুঝেছো? চত তো সব। দিদি, আমাকে তো কোনো কাজই করতে দেয়া হলো না। তো আমি কি করব, তোমার মাথায় তুলে নাচবো নাকি? আমার রাস্তা ছাড়ো, আমার ডিউটি শেষ। কি ব্যাপার মিস টুনি, আমি তো শুনেছিলাম আপনি অনেক ভালো রান্না করেন, তাহলে 3 দিন হয়ে গেল, এখনো আপনার কোনো ডিশ পেলাম না কেন? আসলে স্যার, সুখি দিদি আমাকে, আমিও তো ওকে সেই 3 দিন থেকে একই কথা বলছি, কিন্তু ও তো কোনো কাজই করছে না। আমার কি মনে হয় স্যার জানেন, ওর এখানে কাজ করতে ভালো লাগে না। ভালো লাগে না সেই কথা আগে বলবেন তো, তাহলে আমি আপনার জায়গায় অন্য কাউকে রাখবো। না না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না। আপনি আমাকে বলুন কি রান্না করতে হবে, আমি করছি। ঠিক আছে, এটাই আপনার লাস্ট চান্স, আমি আপনার অর্ডার পাঠাচ্ছি। এই বলে কালু চলে যায় আর টুনি রান্না করতে থাকে। আমার নামে স্যারের কাছে নালিশ দেয়া? ঠিক আছে, আমিও যদি তোকে মজা না দেখিয়েছি না, তাহলে আমার নামও সুখি প্যারা নয়। এই বলে সুখী রান্না করতে যায়। এদিকে টুনি ভালো ভালো রান্না করার কারণে কদিনের মধ্যেই সেরা রাঁধুনির শিরোপা পায়। এদিকে সুখী ভাইরার অনেক হিংসা হয়। সবার মুখে শুধু ওই টুনির প্রশংসা, আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, আমি ওই টুনির বোকা মুখ একেবারে ভোঁতা করে দিব। আমাদের শেফেরা যারা আছো সবাই শোনো, আমাদের কাছে অনেক বড় একটা কেকের অর্ডার এসেছে, এই অর্ডারটা কমপ্লিট করতে পারলে আমাদের অনেক প্রফিট হবে, আর কেকটা যদি টেস্টি হয় তাহলে মেয়র সাহেব বলেছে আমাদের রেস্টুরেন্টকে বিদেশে রিপ্রেজেন্ট করবে। এ তো অনেক ভালো কথা স্যার, এতে আমাদের রেস্টুরেন্টের অনেক নামডাক হবে। হ্যাঁ তা তো হবে, আমি এই বড় দায়িত্ব তোমাদের উপর দিতে চাই, মানে সুখী পায়রা আর টুনির উপর, কারণ তোমরা দুজনেই আমাদের কিচেনে সেরা রাঁধুনি। কেকটা হলো 200 পাউন্ডের, তাই তোমরা দুজন 100 পাউন্ড করে বানাবে। স্যার, এই কেক তো আমি একাই বানাতে পারতাম, টুনিকে দেওয়ার কি আছে? না, আমি চাই তোমরা দুজনে মিলেই কাজটা করো। কেকের অর্ডারটা পেয়ে ভালোই হলো, এই সুযোগে টুনিকে ফাঁসাতে হবে, টুনিকে সবার সামনে অপমানিত করে আমি সবার কাছে প্রশংসা কুড়াবো। এই কথা বলে সুখি পায়রা আর টুনি নিজের কাজ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 3টি দিন।
সুখী টুনি, তোমাদের কেক তৈরি তো? আমাদের কিন্তু কালকে কেকটা অর্ডার করতে হবে, সন্ধ্যাতে অনুষ্ঠান আছে। আমার আর একটু বাকি আছে স্যার, কালকের মধ্যে হয়ে যাবে। আমারও হয়ে গেছে স্যার, কালকে সঠিক সময়ে আমরা কেক ডেলিভারি করতে পারবো। আমরা না টুনি, শুধু আমি। সুখী, আপনি কিছু বললেন নাকি? না না স্যার, আমি কিছু বলিনি, বললাম টুনি ঠিকই বলেছে। সুখী দিদি, আমি একটু বাইরে যাচ্ছি, আমার মায়ের জন্য টাকা পাঠাতে হবে, তুমি একটু কেকের দিকে খেয়াল রেখো কেমন? হ্যাঁ টুনি, তুমি যাও, আমি তো আছি, কোনো চিন্তা নেই। আমি থাকতে তোর ভালো কখনো হবে না রে টুনি, কখনো না। এরপর টুনি কিচেন থেকে বেরিয়ে যায়, আর সেই সুযোগে সুখী একটা ছুরি দিয়ে টুনির বানানো কেক কেটে কেটে নষ্ট করে দেয়। এবার দেখি টুনি, তুই কিভাবে সবার সামনে ভালো রাঁধুনি হয়ে থাকিস, আমার সাথে টিক্কা নেয়া। সুখী পায়রা টুনির কেকটা নষ্ট করে দিয়ে কিচেন থেকে বেরিয়ে যায়, আর এদিকে টুনি কিছুক্ষণ পর ফিরে এসে দেখে তার কেকটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এ দেখে তো টুনির মাথায় আকাশ ভেঙে পড়ে। হায় হায়, কে আবার এত বড় সর্বনাশ করলো? আমার এত কষ্ট করে বানানো কেকটা কে নষ্ট করলো? আমি কার কি ক্ষতি করেছি এ সৃষ্টিকর্তা? কি ব্যাপার টুনি, কি ব্যাপার, তুমি এভাবে কান্না করছো কেন, কি হয়েছে? কি কেকটা নষ্ট করলো কে? জানি না দিদি, জানি না। আমি তোমাকে তো বলে গিয়েছিলাম কেকটা দেখে রাখতে, তুমি কেন বাইরে গিয়েছিলে দিদি, কেন গিয়েছিলে? আমার একটু দরকার ছিল, আমি কি জানতাম নাকি বলো? আমার কি মনে হয় জানো তো, দরজা খোলা পেয়ে কোনো বিড়াল ঢুকে তোমার কেকটা নষ্ট করেছে। দাঁড়াও, আমি এই ব্যাপারটা স্যারকে জানাই। কি এইসব কি করে হলো? টুনি, আপনি তো খুব দায়িত্বজ্ঞানহীন, আপনাকে এত বড় একটা অর্ডার দিলাম ভরসা করে, আর আপনি সেটা রাখতে পারলেন না? যদি পারবেন না তা করতে গেলেন কেন? হ্যাঁ, এখন আমি মেয়র সাহেবকে কি জবাব দিব? হ্যাঁ, কাল সকালেই কেকটা ডেলিভারি দিতে হবে। কালুর কথায় কোনো জবাব টুনি দেয় না, শুধু চোখের জল ফেলে যায়। স্যার, টুনিকে বকাবকি করবেন না স্যার, ও তো কেকটা বানিয়েছিল, কিন্তু বিড়াল এসে তো সব নষ্ট করলো, আপনি বরং শুধু আমার কেকটাই দিয়ে দিন। না স্যার, আমি আবার কেক বানাবো, প্রয়োজন পড়লে সারা রাত জেগে কেক বানাবো, আমি আমাদের রেস্টুরেন্টকে ছোট হতে দিব না স্যার, আপনি কাল সকালে কেক পেয়ে যাবেন। এই টুনি তো দেখছি খুব বজ্জাত, ভাঙবে তবু মচকাবে না। এসব তুমি কি বলছো টুনি, এত কষ্ট করার কি দরকার, বাদ দাও, আমার কেকটা তো আছে। না সুখী দিদি, আমি যখন দায়িত্ব নিয়েছি তা শেষ করি ছাড়বো, তোমরা সবাই চলে যাও, আমি আমার কাজ করব। স্যার কেক, আমি আমার দায়িত্ব পালন করেছি, এবার আপনি কেক পাঠিয়ে দিন। সুখী টুনি, মেয়র সাহেব আমাদের দুটো কেকই খুবই পছন্দ করেছে, বিশেষ করে টুনির কেকটা। কেন স্যার, আমার কেক পছন্দ করেনি? যার মনে হিংসা বিদ্বেষ তার কোনো কিছুই ভালো হয় না। বুঝতে পারলাম না স্যার, আমাকে এই কথা কেন বললেন, আমি তো কাউকে হিংসা করিনি। তাই নাকি? তা সুখী, সেদিন টুনির কেকটা যেন কে নষ্ট করেছিল? কেন স্যার, সে কথা তো সবাই জানে, এমনকি টুনিও জানে। আমি তোমার মুখে আরেকবার শুনতে চাচ্ছি, বলো তো সুখী। কিচেনে কেউ না থাকার কারণে কোনো এক বিড়াল এসে টুনির কেকটা নষ্ট করে গেছে। আমি সিসিটিভিতে দেখেছি সুখী, বিড়াল নয় পাখি টুনি কেকটা নষ্ট করেছে। সিসিটিভি ক্যামেরা? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। সেদিন তোমার কেকটা কোনো বিড়াল নয় সুখী নষ্ট করেছে, আমি সিসিটিভিতে দেখেছি, কিন্তু কেউ জানতো না কিচেনে সিসি ক্যামেরা আছে। আজ সুখীর কাজে প্রমাণিত, হিংসা করে অন্যের ক্ষতি সহজে করতে পারলেও নিজের উন্নতি করা যায় না। সুখী, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, তোমার মতো হিংসে সহকর্মী থাকলে পরিবেশ নষ্ট হবে। সুখী মা, তাড়াতাড়ি স্কুলের জন্য তৈরি হও, আমি তোকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর খাবার খুঁজতে যাব, ঘরে শুধুমাত্র একদিনের খাবার আছে। মা, আমার লক্ষ্মী মা,
আজকে স্কুলে যাব না। আমি আজকে তোমার সাথে খাবার খুঁজতে যাব মা, কেমন? টুকি মা, এসব কি ধরনের বায়না? স্কুল ফাঁকি দেওয়া উচিত নয়। আমি তোকে আমার সাথে নিয়ে যাব না, তা জেদ না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তুমি না আমার ভালো মা, রাগ করো না, নিয়ে চলো না আমাকে দয়া করে। তুমি আমাকে একটুও ভালোবাসো না, যার কারণে আমার রাগ করছো। আমি যদি সবসময় রাগ দেখাও। আমার পাগলি মেয়ে এমন জেদ করে না সোনা। আমি তোকে খাবার খুঁজতে নিয়ে যাব, তবে আজকে না, অন্য দিন, মানে যেদিন তোর স্কুল বন্ধ থাকবে সেই দিন নিয়ে যাব। সত্যি বলছিস তো? হ্যাঁ রে মা, সত্যি বলছি। এবার তৈরি হয়ে নি তো? এরপর টুকি আর কিছু না বলে স্কুল ব্যাগ ঘাড়ে নিয়ে ওর মায়ের সাথে ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে। টুনি টুকি যেই উঠতে ধরে, ঠিক তখনই ওখানে জবু কাকা আসে। টুনি জবুকে দেখে বলতে থাকে, একি কাক দাদা তুমি? তোমাকে তো এই বনে কখনো দেখিনি, কাকে খোঁজছো তুমি? আসলে বোন, আমি পাশের বন থেকে এই বনে এসেছি। আমি এই বনে ঘর বানাতে চাই। অনেকক্ষণ ধরে একটা ভালো গাছ খুঁজছি কিন্তু পাচ্ছি না। তবে তোর পাশে এই গাছটা আমার মনে ধরেছে। আমি এই গাছে বাড়ি বানাতে চাই। এতে তোমার কোনো সমস্যা হবে না তো? না না কাকদাদা, আমার কোনো সমস্যা হবে না। বরং তুমি আমার প্রতিবেশী হবে, আমরা রোজ একসাথে খাবার খুঁজতেও যাব। একে অনেক বিপদে এগিয়ে আসবো। টুনি বোন, তুই অনেক ভালো। আমি যাই ঘর বানানোর আসবাবপত্র নিয়ে আসি। কিছুক্ষণ পর জগু ঘর বানানোর আসবাবপত্র নিয়ে টুনির পাশের কাছে একটা ছোট্ট ঘর বানায়। এভাবেই দুদিন কেটে যায়। মা, আজ আমার অনেক খুশি লাগছে। আজ তুমি আমি দুজনে মিলে খাবার খুঁজবো আর খাবো। হ্যাঁ, খাবারের খোঁজে গভীর বনে যেতে হবে। তাহলে চলো মা গভীর বনে যাই। না না, গভীর বনে তোর যাওয়া যাবে না। গভীর বনে ছোট পাখিদের জন্য ভালো নয়। মা, তুই ঘরে ফিরে যা, আমি খাবার খোঁজে তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে যেও। এরপর টুকি ঘরের দিকে উঠতে থাকে, টুনি গভীর বনের দিকে চলতে থাকে। টুনি গভীর বনেও এদিক ওদিক খোঁজে কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পায় না। কিছুক্ষণ পর টুকি বাড়ির দিকে উড়ে আসে। পরে গভীরে কোনো খাবার পেলাম না, এবার কি হবে? ঘরে তো কোনো খাবার নেই। আমার মেয়েটাকে কি খেতে দিব? হে সৃষ্টিকর্তা, আমাকে একটু সাহায্য করো। কিরে টুনি, এমন অসহায়ের মতো মুখ করে আছিস কেন? কি হয়েছে? বলো না দিদি, সেই সকাল থেকে খাবার খুঁজছিলাম কিন্তু কোনো খাবারই পেলাম না। বাড়িতে আমার মেয়েটা না খেয়ে আছে, তাই অনেক চিন্তা হচ্ছে গো দিদি। ও, এই ব্যাপার? চিন্তা করিস না, আমার ঘরে খাবার আছে, দাঁড়া আমি প্যাক করে দিচ্ছি। দিদি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো গো দিদি। এবার আসি তবে আমি। যাই নদী থেকে পানি পান করি, তারপর বাড়ি গিয়ে না হয় মামি মজা করে বেটু দিদির দেয়া খাবার খাবো। টুনি টিফিন বক্সটা পাশে রেখে পানি পান করতে থাকে। তখনই ওখানে জগু কাকা আসে। জগু টিফিন বক্সটা দেখে বলে, ও, আমার খাবার? বিনা পরিশ্রমে কি করে খাবার খেতে হয় তা আমার ভালো করে জানা আছে। খাবার চুরি করে খাওয়ার জন্য পাশের বন থেকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? টুনি, তুই আমাকে আশ্রয় দিয়ে বড় ভুল করেছিস। রোজ রোজ তুই আমার চুরি করার কেরামতি দেখবি। যাই, আর দেরি না করে বক্সটা নিয়ে কেটে পড়ি। জগু চুপি চুপি টুনির পাশ থেকে টিফিন বক্সটা নিয়ে পালিয়ে যায়। টুনি পানি পান করা শেষে পাশে তাকিয়ে দেখে টিফিন বক্সটা নেই, আর অনেক কাঁদতে থাকে। হায় হায়, একি, আমার খাবার কোথায় গেল? এখানে তো ছিল, কে নিল তাহলে? এবার আমার ছোট মেয়েটা কি খাবে? কে এমন নির্দয়ের মতো কাজ করলো? এবার বাড়ি ফিরে কি বলবো টুকিকে? বাড়ি ফিরে
হাসি আর কাঁদতে কাঁদতে টুকিকে সব খুলে বলে। সব শুনে টুকি টুনিকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর বলতে থাকে, মা কেঁদো না শান্ত হও, আজকে আমি নাকিয়ে দেখো, একদিন না খেলে কেউ মরে যায় না। আর আমি জানি আমার মা অনেক চেষ্টা করেছে, কান্না থামো মা। আমার লক্ষ্মী মেয়ে, আমি কথা দিচ্ছি মা, কাল সকালে তোর জন্য খাবার আনবো, চল এবার ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে টুকি ঘুম থেকে ওঠার আগে টুনি কিছু ফল নিয়ে এসে ঘরে প্রবেশ করে আর টুকিকে দেখে খেতে দেয়। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। টুকি মা, এই দেখ তোর জন্য আমি গরম গরম পোলাও মাংস রেঁধে এনেছি, তাড়াতাড়ি বসে পড় তো। এত জোরে কি শব্দ হলো, চল তোমার টুকি গিয়ে দেখি বাইরে কে এসেছে। টুনি টুকি যে ঘরের বাইরে বের হয় তখনই জানালা দিয়ে যোগ্য টুনি ঘরে প্রবেশ করে আর সব খাবার নিয়ে নিজের ঘরে চলে আসে আর খাবার খেতে খেতে বলতে থাকে, ভাগ্যিস বুদ্ধি করে ঢিলটা মেরেছিলাম, ঢিল না মারলে তো টুনি টুকি ঘরের বাইরে বের হতো না, আর আমিও তো এত সুস্বাদু ভালো ভালো খাবারও খেতে পারতাম না। আহা কি মজা! খাবার সব কোথায় গেল, কি খেলো এতগুলো খাবার, হায় হায় ঘরে তো বিড়ালও নেই। মা মনে হচ্ছে বিড়াল জানালা দিয়ে এসে খাবার খেয়ে পালিয়ে গেছে, তুমি বলো আমি রান্না করো। ঠিক বলেছিস, তুই বস আমি আসছি। এভাবে জোকোকা রোজ রোজ বিভিন্ন উপায়ে টুনির ঘর থেকে খাবার চুরি করে খায়। একদিন টুনি তার মেয়ের জন্য ফলের হালুয়া রান্না করে। সুন্দর হালুয়ার সুগন্ধ, নিশ্চয় টুনি রান্না করেছে, যাই টুনিকে ভুলভাল বুঝিয়ে চুরি করে খেয়ে আসি। টুনি টুনি, তোকে একটা জব্বর খবর দিতে এসেছি। কি খবর দাদা, বলো তো শুনি। নদীর পাড়ে একটা জাদুই মরিচ গাছ প্রকট হয়েছে, ওই মরিচ গাছে সাত রঙের কেকও ধরে আছে। আমি ওই গাছ থেকে জাদুই কেক খেয়ে আসলাম, যে পাখি ওই গাছের কেক খাবে তার কখনো কোনো রোগ হবে না, তাই বলি কি তোরাও গিয়ে খেয়ে আয়। সত্যি বলছো দাদা, তাহলে আমি এখনই যাচ্ছি টুকিকে নিয়ে। মা টুকি চল তাড়াতাড়ি। টুনি টুকি যোগ্যকে ওখানে রেখে উঠতে থাকে। বোকা টুনি আমার চালাকি বুঝতেই পারেনি, যাই পেট ভরে হালুয়া খেয়ে নেই। যোগ্য টুনির ঘরে বসে হালুয়া খেতে থাকে, অন্যদিকে টুনি টুকি একটা গাছের ডালে বসে। মা এখানে দাঁড়ালে কেন, মরিচ গাছের কেক খেতে যাবে না, চলো যাই নদীর পাড়ে। না রে মা, তার আর আমাদের দরকার নেই, এতক্ষণে কাক শয়তান ওদিকে টোপ গিলে ফেলেছে। মানে কি বলছে মা, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি তো খুলে ভালো তো। টুকি মা, আমাদের এতদিনের খাবার কোনো কুকুর বিড়াল খেত না, যোগুকাক চুরি করে খেত, তাই আজ ওকে শাস্তি দেওয়ার জন্য আমি ফলের হালুয়া বানিয়েছি। ওই ফলের হালুয়ায় আমি পেট খারাপের ওষুধ মিশিয়েছি, আর রইল মরিচের গাছের সাত রঙের কেক, ওই সব যোগু বানিয়ে বলেছি যাতে আমরা ঘর থেকে চলে আসি আর যোগু খাবার চুরি করে খেতে পারে, বুঝেছিস এবার? তুমি তো কামাল করে দিয়েছো মা, এতক্ষণে যোগুকাকে খাওয়া হয়ে গেছে, চলো মা ঘরে যাই। এরপর টুনি টুকি ঘরে ফিরে আসে আর খাবারের পাত্র খালি দেখে বলে, কাজ হয়ে গিয়েছে, এবার শুধু ওদের শিক্ষার অপেক্ষা। উহ আহ বাবা রে বাবা, এত পেট ব্যথা করছে কেন, আহ বাথরুম বাথরুম। ওরে বাবা রে, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি মরে যাচ্ছি, টুনি বোন বাঁচাও আমাকে। টুনি তুই শুনতে পাচ্ছিস? টুনি টুকি যোগ্যর ডাক শুনে যোগ্যর ঘরে আসে, যোগ্য টুনিকে দেখে বলে, টুনি বোন আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অন্যায় করেছি, তোর কাছে আশ্রয় নিয়ে রোজ তোর খাবার চুরি করে খেয়েছি, আজ তার শাস্তি আমি ভোগ করেছি, আমাকে ক্ষমা করে দে, আমি মরে যাচ্ছি,
পেট ব্যথা আমি মরে যাচ্ছি, আমি কখনো আর এমন করব না। দাদা তোমার কিছুই হবে না, এই দেখো আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। আসলে আমি ইচ্ছে করে খাবারে ওষুধ মিশিয়েছি যাতে তুমি উচিত শিক্ষা পাও আর নিজেকে শুদ্ধে নাও। আর করব না, দেবন ওষুধটা দে। টুনি যোগুকে ওষুধ খাইয়ে দেয় আর যোগু ভালো হয়ে যায়। এরপর থেকে যোগু আর কখনো কারো খাবার চুরি করে না। সুখী পায়রা তার ছানাকে নিয়ে ফল খুঁজতে বের হয় আর তারা ভিজে ভিজে একটা পেয়ারা গাছের ডালে এসে বসে পড়ে, যে গাছের পুরোটা জুড়ে শুধু একটাই পেয়ারা ছিল। আমি আমার মেয়ের জন্য ফল পেয়ে গিয়েছি, এখন আর আমার কোনো চিন্তাই রইল না। নে মা, তুই এই গাছের ডালে বসে পেয়ারাটা খেয়ে নে। না মা, আমি একা এই পেয়ারা খাব না, তুমিও খাবে আমার সাথে। না রে পাগলি মেয়ে আমার, সেটা একদম হয় না। আমি তো দানাদার খাবার খেতে পারি, তুই তো আর দানাদার খাবার খেতে পারিস না, তাই তুই ফলটা খেয়ে নে, আমি বাড়ি ফিরে দানাদার খাবার খেয়ে নিবো, ঠিক আছে? মায়ের জোরাজুরির পর পারুল পেয়ারাটা খেতে রাজি হয়। আর যেই না পারুল পেয়ারা খেতে শুরু করে, ঠিক তখনই একটা শিকারির জাল এসে সুখীর উপর পড়ে। পারুল, পারুল এখান থেকে পালিয়ে যা, নয়তো শিকারি যে তোকেও জালে বন্দি করবে। পালা রে মা, পালা তুই। না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, কোথাও যাব না। পাগলামো করিস না রে মা, এখন তুই যদি আমার সাথে যাস তাহলে আমি শিকারির হাত থেকে কিছুতেই পালিয়ে আসতে পারবো না। তুই এখন বাড়ি ফিরে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে থাকবি মা, আমি ঠিক পালিয়ে তোর কাছে ফিরে আসবো। মায়ের এমন মিথ্যে কথাগুলো পারুল বিশ্বাস করে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে আর পারুল নিজের ঘরে বসে জোরে জোরে কাঁদতে থাকে। মা, তুমি আমাকে বলেছিলে পালিয়ে আমার কাছে চলে আসবে, কিন্তু তুমি তো এখনো ফিরে এলি না মা, তোমাকে ছাড়া যে আমার একদম ভালো লাগছে না। পারুলের এমন কান্নাজড়িত কণ্ঠ পাশের বাড়ি থেকে টুকি আর টুনি শুনতে পায়। পারুল আজ এত কান্না কেন করছে? ও তো কখনো এভাবে কান্না করে না, আর ওর মাও তো ওকে কখনো মারে না, তাহলে আজ হলোটা কি? মা, আমার মনে হচ্ছে ওদের বাড়িতে কিছু হয়েছে, তাহলে তো আমরা গিয়ে একটু দেখে আসি। এরপর টুনি আর টুকি তাড়াহুড়ো করে সুখীর বাড়িতে যায় আর একা পারুলকে কাঁদতে দেখে পারুলকে জিজ্ঞাসা করে। আর পারুল এরপর সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি মনে অনেক কষ্ট পায়। এই মানুষগুলো সত্যি খুব আজব, এরা নিজেদের খুশির জন্য অন্যদের জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। তবে তুই কাঁদিস না পারুল, আমি কাল সকালেই ওই শিকারির কাছে যাব আর তোর মাকে ফিরিয়ে আনবো। সত্যি তুমি আমার মাকে ফিরিয়ে এনে দিবে? হ্যাঁ রে পাগলি, আমি সত্যি ফিরিয়ে এনে দিব তোর মাকে। এবার চল তো, তুই আমাদের সাথে চল। এরপর টুনি পারুলকে নিয়ে নিজের বাড়িতে যায়। এখান থেকে যেহেতু ধরে নিয়ে গিয়েছে, তার মানে শিকারি ওই সামনের গ্রামে বসবাস করে, আমরা ওই গ্রামে গেলে ওই শিকারিকে খুঁজে পাবো। তাহলে তাড়াতাড়ি চলো। এরপর তিনজন মিলে গ্রামের দিকে উড়ে যায় আর গ্রামে ঢুকতেই তারা সেই শিকারির বাড়ি দেখতে পায়। পারুল, টুকি, তোরা এখানেই থাক, আমি গিয়ে একটু শিকারির সাথে কথা বলে আসছি। এরপর টুনি শিকারির কাছে যায় আর শিকারিকে বলতে থাকে। শিকারি দাদা, আপনি যে এই সুখী পায়রাকে বন্দি করে রেখেছেন, ওর জন্য ওর ছানা যে অনাহারে মরে যাচ্ছে, ওকে ছেড়ে দিন না। মারা তো আর যায়নি, আর তুই ভাবলি কি করে যে আমি এত কষ্ট করে পাখি ধরেছি, তার থেকে ভালো ওর ছানাকে এই খাঁচায় বন্দি করে মা মেয়েকে একসাথে রাখা। তুই বরং এক কাজ কর, ছানাটাকেও আমার কাছে রেখে যা। দেখুন দাদা, ওভাবে বলবেন না, আপনি নিজের খুশির জন্য অন্য কাউকে এভাবে বন্দি করে রাখতে পারেন না। আপনার কাছে আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনি ছানাটার উপর মায়া করে ওর মাকে ছেড়ে দিন। বুঝতে পেরেছি, এবার তোদেরও খাতায় বন্দি করতে হবে, আর তাতেই তোরা সবাই ঠিক হবি। শিকারির অমন কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে ছানাদের নিয়ে ওখান থেকে উড়ে পাশে একটা কৃষকের বাড়িতে যায়।
কি দিদি, ওই শিকারি এই মাসুম ছানার মাকে বন্দি করে রেখেছে। ছানাটা অনেক কাঁদছে, নাও খাওয়া সব বাদ দিয়ে দিয়েছে। আপনি একটু শিকারি দাদাকে দয়া করে বুঝান না, যাতে করে ওই শিকারি আমাদের বন্ধুকে ছেড়ে দেয়। ওই শিকারি অনেক খারাপ, ও কখনোই আমাদের কথা শুনবে না। তবু আপনি একবার কথা বলে দেখুন না দিদি। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো তখন আমি যাচ্ছি। দাদা দাদা, এই পাখিটা তো অনেক কষ্ট পাচ্ছে, আর এর ছানাটাও কষ্ট পাচ্ছে। একে আর বন্দি না রেখে আকাশে মুক্ত করে দিন না দাদা। না, আমি কখনোই এই পাখিকে ছাড়বো না। আমি আরো অনেক অনেক পাখি ধরবো আর আমার স্বপ্ন পূরণ করবো। এবার তুমি আমার বাড়ি থেকে এসো, নয়তো আমি তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই পাজি শিকারি কারো কোনো কথাই শুনবে না। তুমি বরং এক কাজ করো, আমাদের রাজার কাছে যাও। রাজা কি আমার মতো সামান্য পাখির কথা শুনবে? আমাদের রাজা অনেক ভালো আর অনেক দয়ালু, অবশ্যই শুনবে। তুমি যাও। টুনি কৃষক বইয়ের কথা শুনে টুকিয়ার পালকে রেখে উড়ে উড়ে রাজপ্রাসাদের সামনে যায়। এখানে তো অনেক পাহারাদার, এরা তো আমাকে একদম ঢুকতেই দিবে না। এমন সময় টুনি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, আর সেই কান্নার আওয়াজ অনুসরণ করে ভিতরে প্রবেশ করে। আর সেখানে গিয়ে দেখে রাজারানী তাদের সানাকে নিয়ে অস্থির হয়ে আছে। শোনা মা আমার, কাঁদে না মা, কাঁদে না। মার্জনা করবেন মহারাজ মহারানী, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনাদের রাজকুমারী কোনোভাবেই কান্না থামাচ্ছে না। আমার মনে হয় আমি কোনোভাবেই কান্না থামাতে পারবো। তুমি যদি কোনোভাবে আমার কন্যার কান্না থামাতে পারো, তাহলে আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। এরপর টুনি ছানাটাকে তার ডানা দিয়ে আগলে রাখে। ঘুম যাও সোনারে, ঘুম যাও জাদুরে, চাঁদ মামা মুখ লুকায় আমার সোনাকে দেখে রে, ঘুম যাও সোনারে। টুনির গান শুনে মুহূর্তের মধ্যেই রাজকুমারী ঘুমিয়ে পড়ে, আর তা দেখে রাজা রানী মহা খুশি হয়। এবার বলো টুনি পাখি, তোমার কি ইচ্ছে আছে? এরপর টুনি শিকারির সব কথা খুলে বলে। সব শুনে রাজা রানী ভীষণ রেগে যায়। ওই শিকারির এত বড় সাহস, ও কিনা এইভাবে একটা ছানাকে কষ্ট দেয়? সিপাহি যাও, এখনই ওই শিকারিকে ধরে নিয়ে এসো। রাজার কথা মতো সিপাহীরা তাড়াতাড়ি করে সেই শিকারি আর সুখী পায়রাকে বন্দী অবস্থায় রাজদরবারে এনে হাজির করে। এদিকে সুখী খাঁচা থেকে টুনিকে দেখে বলতে থাকে, টুনি আমার পারুল ভালো আছে তো? ওর কিছু হয়নি তো? না সুখী, তোমার মেয়ের কিছু হয়নি, ও আমার কাছে সুরক্ষিতই আছে। এক্ষুনি এই পায়রাকে ছেড়ে দেওয়া হোক, আর এর থেকে বড় কাঁচায় শিকারিকে বন্দী করে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হোক। মহারাজ আমাকে এত বড় শাস্তি দিবেন না। মহারাজ শিকারিকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে খাঁচায় বন্দী করে শাস্তি দিন। যতদিন পর্যন্ত না সে পাখি শিকার করা ছেড়ে দিবে, ততদিন পর্যন্ত তাকে খাঁচায় বন্দী করে রাখবেন। এরপর রাজা টুনির কথা মতো শিকারিকে খাঁচায় বন্দী করে। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। এরপর সবাই মিলে রাজপ্রাসাদ ত্যাগ করে, আর তারপর থেকে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।